ইউক্রেন রাশিয়া বৈঠক ব্যর্থ, বাড়ছে যুদ্ধের দামামা, মার্কিনিতে শীঘ্রই ইউক্রেন ছাড়তে বললেন বাইডেন। আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হবে ইরান। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান। পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে আমাদের অস্ত্র, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। ছাত্রীদের আপাতত হিজাব না পরার নির্দেশ কর্ণাটক হাইকোর্টের। এদিকে মুস্কানের উচ্ছ্বসিত প্রশংসায় তালেবান। সবশেষে জানবেন রাশিয়াকে মোকাবেলায় বাইডেনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেন রাশিয়া বৈঠক ব্যর্থ, মার্কিনিদের শীঘ্রই ইউক্রেন ছাড়তে বলেন বাইডেন। মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এদিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে গতকাল 9 ঘন্টা ধরে চলা বৈঠক ব্যর্থ হয়েছে। দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি, তবে দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন NBC দেওয়া সাক্ষাৎকারে মস্কোর সঙ্গে সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীকে আমাদের সামলাতে হচ্ছে, পরিস্থিতি খুবই অন্যরকম, যে কোনো সময় পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে পারে। আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হবে ইরান। শুক্রবার ইরানে উদযাপিত হবে ইসলামী বিপ্লবের বিজয় দিবস। এই উপলক্ষে দেশটিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে স্থানীয় সময় রাত 9টায় দেশটিতে প্রকম্প হয়ে উঠবে আল্লাহু আকবর ধ্বনিতে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে আল্লাহু আকবর ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। একই সঙ্গে সারা দেশের মসজিদগুলোর মিনারগুলো থেকেও ভেসে আসবে একই ধ্বনি। এছাড়া দেশটির রেডিও এবং টিভি চ্যানেলগুলো থেকেও আল্লাহু আকবর ধ্বনি শোনা যাবে। রাত 9টা বাজতেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যাবে দেশটির আকাশে। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান। ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই পোল্যান্ডের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান। টুইটারে এক পোস্টে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাশজ্যাক এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিদ্যমান তৎপরতার মধ্যেই পোলিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো। টুইটে মারিউস ব্লাশজ্যাক বলেন, যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান লাক্স শহরে বিমান ঘাঁটিতে পৌঁছেছে। পূর্ব ইউরোপের ন্যাটোর এয়ার পুলিশিং মিশনে অংশ হিসাবেই এগুলো পাঠানো হয়েছে। পোলিশ বিমান ঘাঁটিতে ঠিক কতটি F-15 যুদ্ধবিমান অবতরণ করেছে সুনির্দিষ্ট করে অবশ্য সেই সংখ্যা জানায়নি দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এদিকে ইউক্রেন ইস্যুতে যে কোনো মানবিক সংকটে সহায়তা দিতে 1000 সেনা প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রাসেলসের ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকের আগে জনসন বলেন, জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপোষ করব না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে। পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে আমাদের অস্ত্র, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার বিরুদ্ধে বারবার অকারণে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগ উঠেছে। গত মাসে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিলেন কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার দাবি, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে সারা বিশ্ব আতঙ্কে কেঁপে উঠেছে। নতুন বছরের শুরুতেই কিমের নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার সরকার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল। উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছিল, এই মিসাইল পরীক্ষায় যুগান্তকারী সাফল্য এসেছে। ওই মিসাইল পরীক্ষার পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাদের পরীক্ষা করা সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রটি মার্কিন ক্ষেপণাস্ত্রের সমান শক্তিশালী এবং খুবই স্বল্প সংখ্যক দেশের কাছে এই ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত মাসে হাইপারসোনিক মিসাইল সহ মোট 60টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। ছাত্রীদের আপাতত হিজাব না পরার নির্দেশ কর্ণাটক হাইকোর্টের। শিক্ষার্থীদের আপাতত হিজাব বা যে কোনো ধরনের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। যতদিন এ বিষয়ে মামলা চলছে ততদিন ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামী সোমবার দুপুরে আবারও এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার কর্ণাটকের প্রধান বিচারপতি ঋতুরাজ অবন্তী, বিচারপতি কৃষ্ণা দীক্ষিত এবং বিচারপতি JM খাজিকে নিয়ে গঠিত 3 সদস্যের বেঞ্চে হিজাব কাণ্ডে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আদালত বলেছেন, তারা দ্রুততম সময়ে সমস্যা সমাধান করতে চান, তবে এর মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে। বিচারপতি অবস্থি বলেন, ঝামেলা না মেটা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরতে কারো জোর করা উচিত নয়। আমরা আদেশ দেব স্কুল কলেজ খুলতে দেন, কিন্তু বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীর ধর্মীয় পোশাক পরা উচিত হবে না। মুস্কানে উচ্ছ্বসিত প্রশংসায় তালেবান।
ভারতের কর্ণাটকের একটি কলেজে উগ্রবাদী হিন্দু ছাত্রদের উস্কানির প্রতিবাদে যেভাবে পরিস্থিতি সামলেছেন মুস্কান, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছে তালেবান। এক বার্তায় জানানো হয়েছে, ধর্মনিরপেক্ষ বিশ্বে ইসলামের মূল্যবোধ রক্ষার জন্য মুস্কানের আত্মত্যাগ দেখে তারা আনন্দিত। হিজাব ইস্যুতে কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ভারত, পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কের পর এক পর্যায়ে বিষয়টি গড়িয়েছে আদালতেও, সেখান থেকে পাঠানো হয়েছে উচ্চ আদালতে। এই পরিস্থিতিতে ইসলামিক আমিরাত আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা নিজেদের ধর্মীয় মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর জন্য মুস্কান খানের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন। আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি বিষয়টি শেয়ার করে এক টুইট বার্তায় বলেন, হিজাবের জন্য ভারতীয় মুসলিম মেয়েদের সংগ্রাম করতে হচ্ছে, অথচ এই হিজাব আরব, ইরানি, মিশরীয় বা পাকিস্তানি কোনো সংস্কৃতি নয়, এটি ইসলামিক নিদর্শন বা সংস্কৃতি, যার জন্য বিশ্বজুড়ে মুসলিম মেয়েরা বিভিন্নভাবে এর মূল্য রক্ষা করে। তবে বিশেষ করে ধর্মনিরপেক্ষ বিশ্বে এটিকে রক্ষা করার জন্য মুসলিম ছাত্রীরা যেভাবে আত্মত্যাগ করছে তা প্রশংসার দাবিদার। উল্লেখ্য, ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয় গত মাসে। সে সময় একটি কলেজে হিজাব পরা 8 ছাত্রীকে ক্লাসে প্রবেশে বাধা দেওয়া হয়। এ বিষয়ে বিভিন্ন মুসলিম সংগঠন এগিয়ে আসে এবং মুসলিম ছাত্রীদের ক্লাসে ঢোকার অনুমতি দেওয়ার দাবি জানানো হয়, কিন্তু তাতে ব্যাপারটি কোনো সুরাহা হয়নি। এরপর কিছু কিছু স্থানে হিন্দু ছাত্ররা গেরুয়া শাল পরে ক্লাসে উপস্থিত হতে চেয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। এক পর্যায়ে বিষয়টি চলে যায় আদালতে। রাশিয়াকে মোকাবেলা বাইডেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়াশিংটনে 1980 দশকে সোভিয়েত ইউনিয়নের দূতাবাস নিয়ে যাওয়া হয়েছিল, সেই কাহিনী যে কোনো গোয়েন্দা উপন্যাসের প্লটকেও হার মানাবে। দূতাবাসে বসে রাশিয়ানরা কী করছে, কী বলছে তা আরিপিতে শোনার জন্য ভবনের নিচ দিয়ে সুরঙ্গ খুঁড়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সেটা তো অবশ্য এক ডাবল এজেন্টের কারণে ফাঁস হয়ে যায়। সেই অবিশ্বাস্য মাত্রা রেশারেশি যদিও এখন আর নেই, কিন্তু রুশ মার্কিন সম্পর্কে উত্তেজনা এখন আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। সেই পুরনো শত্রুর সঙ্গে সৃষ্ট উত্তেজনা প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে সামাল দেন, সেটাই এখন সংকটের সময় নেতা হিসাবে যোগ্যতা প্রমাণে তার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য তৈরি করে এক না এক স্বৈরাচারী শাসকদের চ্যালেঞ্জ করার যে নীতি তিনি নিয়েছেন, তার সাফল্য ব্যর্থতাও অনেকটা নির্ধারিত হবে ইউক্রেন পরিস্থিতির কী পরিণত হয় তার উপর। যুক্তরাষ্ট্রে অনেক রাজনৈতিক এবং বৈদেশিক নীতির গবেষক এখন বলছেন, ইউক্রেনে আরও অস্ত্র পাঠাতে হবে, তাহলেই পুতিনের কানে পানি যাবে। তাদের কথা, রুশ প্রেসিডেন্ট সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের কাছ থেকে যেসব সিগন্যাল পাচ্ছিল তা ছিল মিশ্র। সেই সিগন্যাল এখন স্পষ্ট করতে হবে। প্রেসিডেন্ট পুতিনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের মুগ্ধতা যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির জন্য জটিলতা তৈরি করেছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ সামলাতে যখন FBI গলদ ঘর্ম হচ্ছিল, সে সময় ট্রাম্প পুতিনের গুণগানে ব্যস্ত ছিলেন এবং একই সঙ্গে ন্যাটোকে অবজ্ঞা করছিলেন। কিন্তু জো বাইডেন নির্বাচনের আগে এবং পরে অঙ্গীকার করেছিলেন যে তার পূর্বসূরির এই নীতি তিনি প্রত্যাখ্যান করবেন এবং পুতিনের আগ্রাসী আচরণকে চ্যালেঞ্জ করবেন। কিন্তু একই সঙ্গে বাইডেন রাশিয়ার সঙ্গে একটি স্থিতিশীল এবং স্পষ্ট সম্পর্ক গড়তে চাইছিলেন, যাতে আমেরিকার প্রধান কৌশলগত চ্যালেঞ্জ যে দেশটির কাছ থেকে আসছে সেই চীনকে মোকাবেলার প্রতি তিনি মনোনিবেশ করতে পারেন। ফলে রাশিয়ার সীমান্তে ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধের দাবিতে পুতিন যখন আমেরিকাকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন, তখন বাইডেন একটা হোঁচট খান। কিন্তু প্রাথমিক সেই ধাক্কা সামলে বাইডেন সেই চ্যালেঞ্জকে এমন গুরুত্ব দিয়ে মোকাবেলার চেষ্টা শুরু করেছেন, যার নজির দেখা যায় শীতল যুদ্ধের সময় তৈরি হওয়া বড় বড় সংকটের সময়।